السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণবিত্তন, আরাধনা, উপাসনা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে যিনি আমাদেরকে এই দিনে আসার প্রতিদান করেছেন, তাই সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো শিক্ষার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা। শিক্ষাই হলো কোনো জাতির অগ্রগতির একমাত্র পথ। কোনো সম্প্রদায়কে এই পৃথিবীতে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে তাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে জাতির উন্নতি অনেক পদক্ষেপ আছে, কিন্তু শিক্ষা গ্রহণের চাইতে বড় পদক্ষেপ হতে পারে না। নিপীড়িত অত্যাচারিত মানুষকে মুক্তি দেওয়ার অনেক দিক আছে, কিন্তু জালিম অত্যাচারীকে উপযুক্ত শিক্ষা দেওয়ার চাইতে বড় কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল ইসলামকে হুকুম দেন, আমার হাবিবকে শিক্ষা দিয়ে এসো। তখন জিবরাইল আলাইহিসসালাম হেরাগুয়ায় আসলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহর নবী বললেন, মা নাবি করিন, আমি পড়তে জানি না। রাসূল জিবরাইল আলাইহিসসালাম আবারও বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ নবী আবার বললেন, মা নাবি করিন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিসসালাম চেপে ধরলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পাঠ করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াতে বলছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে, সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, এবং শিক্ষা দিয়েছেন মানুষকে কলম দ্বারা, এবং শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত থেকে বোঝা যায় যে শিক্ষার অবশ্যই গুরুত্ব রয়েছে। কেননা মহান আল্লাহ তাআলা তিনি নিজেই ইকরা, অর্থাৎ পড়ো শব্দ দিয়ে ওর সূচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ামা ইস্তাউইল আ'মা ওয়াল বাসীর, অর্থাৎ সমান হয় না অন্ধ এবং দৃষ্টিমান, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, এবং সমান হয় না আলো এবং অন্ধকার, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, এবং সমান হয় না ছায়া এবং রৌদ্রের তাপ, ওয়ামা ইস্তাউইল আহইয়া ওয়াল আমওয়াত, এবং সমান হয় না জীবিত এবং মৃত্যু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখানে শিক্ষার অবশ্যই বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, ওয়ামা ইস্তাউইল আহইয়া ওয়াল ওয়ালাল আমওয়াত, সমান হয় না জীবিত এবং মৃত, যেমন সমান নয়, ঠিক অনুরূপভাবে শিক্ষিত অশিক্ষিত সমান নয়। তাহলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে অশিক্ষিত ব্যক্তি জীবিত অবস্থায় মৃত্যুগত। কাজে আমাদেরকে প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা'া আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আও ইলমিন ইনতাফা'উ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা'া আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমলের দরজা সর্বদা জারি থাকে। এক নম্বর হচ্ছে সদকায় জারিয়া, দুই নম্বর হচ্ছে এমন ইলম যার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়, তিন এমন সুসন্তান যে তার মৃত্যুর পরে দোয়া করে। পরিশেষে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে দিনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।